হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সঞ্জিতের সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কি বলবো আমি কালকে আমি পায়েলের ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করছেন যে পায়েল কে আবার অনেকে বলছেন আপনার সাথে পায়েলের সম্পর্ক কি তো প্রথমে আমি বলে রাখি পায়েল আমার কিছু হয় না পায়েল হচ্ছে একজন বাংলাদেশি ব্লগার আর আমি তার ভিউয়ার্স আমি তার কোনো পরিচিত কিছু না আমার সাথে তার জীবনেও কথা হয়নি আমি সবসময় প্রতিদিনের মতোই নিয়মিত তার ব্লগ দেখি পায়েল ব্লগার আর মুক্ত ব্লগার যারা চিনেন না তারা হয়তো বা বারবার একই প্রশ্ন করছেন তো এইসব খারাপ মহিলাদের চিনেও লাভ নাই তো এখন আমি কথায় আসি যে আমি কালকের ভিডিওটা কেন বানিয়েছিলাম তো দুদিন যাবৎ ইউটিউবে তারা এক একজন এক এক ভিডিও দিচ্ছে মানে পায়েল বলছে পায়েলের হাজব্যান্ড আগে বিয়ে করে নাই পায়েলি প্রথম বউ আবার আরেক পক্ষ বলছে তার বাবা পায়েলের হাজব্যান্ড সে পায়েলের হাজব্যান্ডের প্রথম স্ত্রীর সন্তান তো মেয়েটা নাম হচ্ছে লিঙ্কা সেই লিঙ্কা ছবি সহ প্রমাণ করেছে এমনকি লিঙ্কার দাদা দাদি পায়েলের হাজব্যান্ডের মা বোনেরা মানে পায়েলের ননা শাশুড়ি তারা সবাই একই কথা বলছে তারা সবাই বলছে যে পায়লের হাজব্যান্ডের একটা বিয়ে হয়েছিল সেই প্রথম বইয়ের সন্তান হচ্ছে লিঙ্কা কিন্তু এই বিষয়গুলো পুরোপুরি ওদের পারিবারিক ব্যাপার কিন্তু এই বিষয়গুলো ওরা ইউটিউবে এনে বাজে একটা অবস্থা সৃষ্টি করে ফেলেছে আর পায়লের হাজব্যান্ড গতকাল একটা ভিডিও করেছে সে ভিডিওতে বলেছে লিঙ্কা ওনার বোন হয় তা এটা একটা কবিরা গুণা যে মেয়েকে সে পালক বোন বানায় ফেলছে দ্বিতীয়ত হচ্ছে সে বলেছে তার মা খারাপ তার মা তাকে জাদু করেছে তার মা মাঝারে মাজারে ঘুরে তার মা তার বোর্ড জাদুটোনা করে তারপরে বলেছে তার বউকে মারধর করে কিন্তু তার মা থাকে আমেরিকায় তারপরে বলেছে যে তার বোনের চারটা বোন চারটা বোন পাগল ছাগল তারপরে বলেছে তারা অসুস্থ তাদের অভাব শেষ হয় না কিন্তু চারটা বোনের বোনের ভিতরে তিনটে বোনই আমেরিকা থাকে দুইটা বোন মেবি ব্লগ করে তো দুইটা বোনের ব্লগ আমি দেখি তো তাদের লাইফ স্টাইলও আমি দেখি তো তাদের সাথে আমার পার্সোনালি কোনো কথা হয়নি কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে আমার মাথা ঘামানোর কিছু না তাই না আমি কেন মাথা ঘামবো ওদের পারিবারিক ব্যাপার কিন্তু ব্যাপারটা ইউটিউবে চলে আসছে আর ইউটিউবে এগুলা নিয়ে ডিসকাস করছে ইউটিউবে মোটামুটি এই বিষয়টা নিয়ে সবাই গসিপ করছে তা আমার প্রবলেমটা হচ্ছে যে কোনো মার নামে যদি কোনো সন্তান বদনাম বলে তাও তার বোর জন্য সেটা খুবই জঘন্যতম কাজ তার মধ্যে মেয়েকে লিওন বানায় ফেলছে একদম মানে উলঙ্গ করে ফেলছে বাজে বাজে ছবি পোস্ট করেছে মেয়ে মেয়ের হাজব্যান্ডের সাথে ছবি তুলছে বাজে তুলুক আর যেভাবে খুশি সেভাবে তুলুক সেটা তাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সেই ছবি সেই ইউটিউবে পোস্ট করেছে যদিও ভিডিওটা এখন ডিলিট করে দিয়েছে আমি গতকাল রাত্রে ভিডিওটা দেখেছিলাম তো প্রায় এক দেড় লাখ মানুষ ওই ভিডিওটা ভিউজ করেছে তো যারা ওই ভিডিওটা দেখেছে বা পুরোটা শুনেছে তারা এই বিষয়টা জানে কিন্তু এখন এই মুহূর্তে ভিডিওটা ডিলিট করে দিয়েছে পায়েল মিথ্যা কথা বলছে দেখি ভিডিওটা কিন্তু ডিলিট করে দিয়েছে আর পায়েলের ব্লগ চ্যানেলে কমেন্ট কিন্তু অফ করে রাখছে তার মানে পায়েল মিথ্যা কথা বলেছে এই জন্য সে কমেন্ট বক্স অফ করে রেখেছে আর ওনার কমেন্ট বক্সে আমি কিছু লিখতে পারিনি বলে আমি ভিডিও বানিয়ে প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করেছি সেই মার জন্য যেই মাটার বয়স এখন শেষ শেষ মুহূর্ত মার বয়স শেষ মুহূর্ত হয়তো আর আর কিছুদিন সে বেঁচে থাকবে বা কিছু বছর সে বেঁচে থাকবে সে তার ছেলের কাছে এরকম উপহার পাচ্ছে ছেলে অনলাইনে এসে মিডিয়া এসে মার বদলাম বলছে বন্দের বদলাম বলছে নিজের মেয়েকে সানি লিওন বানিয়ে দিচ্ছে তো দেশের মানুষ আমাদের বাংলাদেশের তিন ছেলে ছেলেমেয়েরা কী শিখবে পাইলের এক একটা ভিডিও এক দেড় লাখ ভিউয়ার্স হয় সেই ভিউয়ার্সগুলো কি শিখবে কি শিখছে তাদের ভিতরে কিছু মানুষ খারাপও থাকতে পারে সেই খারাপরা কিন্তু খারাপই শিখছে ভালো মানুষগুলো খারাপ শিখবে তো এইগুলা শিক্ষা আমরা চাই না এই কথা চিন্তা করেই আমি প্রতিবাদ করেছি যদি এতে আমার কোনো ভুল মনে হয় আপনাদের কাছে বা আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব আমি আর কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ